আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের দেখাবো যে আমরা কিভাবে উলের শালটা তৈরি করি, আমাদের সুতাটা কিভাবে উঠানো হয়, সুতাটা কিভাবে পেঁচানো হয় ববিনে, এবং সেখান থেকে আমাদের সুতাটা কোথায় চলে যায় এবং সেই সুতাটা কিভাবে ওখানে বানানো, এই বিষয়গুলি নিয়ে আপনাদের আলাপ আলোচনা করবো। দেখেন, যারা তাঁতি অরিজিনাল তাঁতি, তাদের কাছ থেকে একটা ভালো প্রোডাক্ট পাওয়াটা হচ্ছে গিয়ে খুব ভাগ্যের ব্যাপার, এটা সবাই পায় না। আর সবাই কিন্তু এরকম তাঁতিদের কাছ থেকে নিয়ে মানে অরিজিনাল জিনিসটা দিতে পারবে না। হ্যাঁ, আমরা কিন্তু নিজস্ব তাঁতিদের মাধ্যমে অরিজিনাল জিনিসটা আপনাদের দেওয়ার চেষ্টা করি। এই যে আমাদের এক ভাই, দেখেন সুতা পেঁচাইতেছে ববিনে, এটা কিন্তু অরিজিনাল উল, একেবারে উলের সুতা এবং 100% কোয়ালিটি সম্পন্ন উল কিন্তু এখানে উনি ববিন পেঁচাইতেছে, এটা দিয়ে শাল তৈরি হওয়া পেঁচাইতেছে। এদিকে আর একটু যদি দেখি, আমাদের যে আন্টি সুতা পেঁচাইতেছে, যে কত সুন্দর করে অরিজিনাল যে সুতাটা পেঁচানো হয় একবার অরিজিনাল ভাবে, যেখানে একবার অরিজিনাল তাঁতের যে কাজগুলি সেগুলি এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এগুলি সংগ্রহ করবেন ভালো জায়গা দেখে, ভালো জায়গা বুঝে, যে কোথায় অরিজিনাল জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা দেখে হচ্ছে আপনাদের কিনতে হবে। কারণ অরিজিনাল জিনিসটা কোথায় পাবেন, অরিজিনাল জিনিসটা কিন্তু সবাই চাইলে আপনাকে দিতে পারবে না, কেউ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবে, ক্রয় করবে। এক নম্বর জিনিসটা কোথায় পাবে তারা, অনেকেই পায় না, অসাধুভাবে বিভিন্ন ধরনের জিনিস বলে থাকে যে আমরা এক নম্বর দিচ্ছি, এই দিচ্ছি, সেই দিচ্ছি, আপনাদের দুই নম্বর একটা জিনিস ধরা যে এক নম্বর বলবে। তো আপনারা সংগ্রহ করবেন দেখে শুনে বুঝে। তো আমরা বিশ্বাস রাখি যে আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন। তো আপনারা দেখলেন যে আমাদের কিভাবে সুতা তৈরি হচ্ছে, কিভাবে সুতা উলে হিসেবে পাশাইতেছে ববিনে উলের সুতাগুলো। তো এইগুলোই কিন্তু আমাদের অরিজিনাল। এরপর আমাদের পেজে দেখবেন যে আমরা সুন্দর করে এগুলো ছবি দিয়েছি এবং সেখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন ভালো একটা প্রোডাক্ট। তো আশা করি আপনারা আমাদের পেজের সাথে থাকবেন, আমাদের লাইক ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন, ইভেন আপনাদের ভালো একটা প্রোডাক্ট কিন্তু আমরা উপহার দিতে পারবো। তো আপনারা অর্ডার করতে থাকুন, আমাদের পেজে দেখতে থাকুন কি কি প্রোডাক্ট আমরা দিচ্ছি। যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে আমাদের গুদামের কিছু মাল, আমাদের গোডাউনে যে মালগুলি থাকে আগেও কিছু দেখাইছি, এখন আপনাদের দেখাচ্ছি। আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে শালের স্টক আছে, প্রচুর পরিমাণে। এখানে আপনার জেন্টস শাল আছে, লেডিস শাল আছে, এরপর হচ্ছে আমাদের নতুন একটা কালেকশন হচ্ছে কম্বল। আমাদের কম্বলগুলি কিন্তু আপনাদের কখনোই দেখানো হয়নি, এখানে প্রচুর পরিমাণে কম্বল আছে। যদি আপনারা কেউ এখান থেকে নিয়ে সেল করতে চান বা খুচরা নিতে চান, যদি মনে করেন যে সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে, 64 জেলা যে কোনো প্রান্তে কিন্তু আমরা এখান থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি। আপনি 10 পিস, 15 পিস, 20 পিস যত নেবেন এটা আমরা আপনাকে দিতে পারবো। ইভেন আমরা একটা কথা আপনাদের বলি যে বাংলাদেশের যত পাইকার আছে, আমি আপনাদের কথা দিচ্ছি যে আমাদের চাইতে কমে দেওয়ার মতন লোক নাই ইনশাল্লাহ। আমরা আপনাদের যত কমে সম্ভব আমরা আপনাদের দেবো সেল করার জন্য। আপনারা দোকানে এনে সেল করতে পারবেন, অনলাইনে সেল করতে পারবেন, আপনারা যদি মনে করেন রিটেলে সেল করবেন, বাড়িতে সেল করবেন, সবভাবে কিন্তু আপনারা নিয়ে আমাদের কাছ থেকে সেল করতে পারবেন এবং 64 জেলায় কিন্তু আমরা ডেলিভারি দেবো। আর আরেকটু কোয়ালিটির কথা যদি না বলি, আমাদের কোয়ালিটি কিন্তু বাংলাদেশের চ্যালেঞ্জ, আমাদের সাথে ভালো কোয়ালিটি দেওয়ার লোক খুব কম আছে। আমরা 100% একটা কোয়ালিটি আপনাকে দেব, যেই কোয়ালিটিটা আপনারা কোথাও গেলে পাবেন না। তো এই কোয়ালিটির মাল যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আসবেন এবং আমাদের ভিডিওগুলি দেখে সেখান থেকে ডেসক্রিপশন বক্সের থেকে আমাদের নাম্বার নেবেন অথবা আমাদের ইনবক্স করবেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা 64 জেলায় আপনাদের মাল দেব। ঢাকা, ঢাকার বাইরে যে কোনো জায়গায় কন্ডিশন আমরা মাল দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি, আপনাদের কোনো টাকা আগে পেমেন্ট করতে হবে না, আপনারা ক্যাশ অন ডেলিভারি নেবেন। প্রোডাক্টটা আপনার হাতে পাবেন, আপনার হাতে পেয়ে যাচাই করবেন, দেখবেন, শুনবেন, তারপর হচ্ছে আপনার টাকা পেমেন্ট করবেন। তো আমরা আশা করি আপনারা আমাদের আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের প্রোডাক্টগুলি গুণগত মান যাচাই করে প্রোডাক্টগুলি কিনবেন। তো ঠিক আছে, আপনারা আপনাদের সবগুলি আমরা দেখাইলাম, দেখানোর চেষ্টা করলাম এবং এরপর আরো মাল দেখাইছি আপনাদের, আরো আছে আমাদের সামনে, আরো ভিডিও আসবে। এই ভিডিওগুলি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আমরা এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে তৈরি হচ্ছে, আমাদের নিজস্ব তাঁতে তৈরি হচ্ছে। দেখুন কিভাবে এখন এখানে হচ্ছে গিয়ে কম্বল বোনানো হচ্ছে, এখানে আমাদের চাদরটা বোনানো হয় এবং কম্বল বোনানো হয়। তো দেখুন কিভাবে বোনাচ্ছে, অনেক পরিশ্রম, কিন্তু এই কাজটা করাটা অনেকটা পরিশ্রম এবং ভালো একটা প্রোডাক্ট পাইতে হইলে আপনাদের এই পরিশ্রমী যারা যারা কঠিন পরিশ্রম করে আপনাদের জন্য শাল তৈরি করতেছে, আপনাদের জন্য কম্বল তৈরি করতেছে, এই পরিশ্রমের যে ফল এটা আসলে আপনারা এখান থেকে নিলেই পাবেন। আর বিভিন্ন জায়গায় আপনারা প্রোডাক্ট পাবেন, কিন্তু আসলে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা কিন্তু সব জায়গায় পাওয়াটা খুব ডিফিকাল্ট। এখানে দেখেন কত কষ্ট করে একটা কম্বল তৈরি হচ্ছে, এখানে শাল তৈরি হয়। তারপর যদি এই সাইডটা একটু দেখাই, যে আপনাদের এই সাইডটা একটু দেখুন, এখানে হচ্ছে গিয়ে পুরো ববিনগুলো দেখেন পেঁচানো হচ্ছে কত সুন্দর করে, যে আমাদের খালাম্মা কত সুন্দর করে বসে কাজ করতেছে, খুব পরিশ্রমী একটা কাজ। আসলে আমরা খুব সহজে একটা জিনিস পাওয়া যায়, এটা যে কত পরিশ্রম এটা করতে, এটা আসলে আপনারা না দেখলে বুঝবেন না। তো সেটা দেখানোর জন্য আসলে আমাদের এই প্রচেষ্টা, আমরা একবারে সেই গ্রাম বাংলার ঐতিহ্য যেই তাঁত সেখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে থাকুন, দেখুন কত কষ্ট করে একটা কাজ করতেছে, কত কিছু, কত মেশিন। হ্যাঁ,
কত ধরনের মেশিন যেখানে আছে আপনারা কাজ করলে দেখতে পাবেন। ওখানে কাজ করতেছে দেখুন ওই পাশে, এটা হচ্ছে সুতাটা ববিন থেকে সুন্দর করে পেঁচানো হচ্ছে, তারপরে এটাকে শাল আকারে তৈরি করা হবে, চাদর আকারে, কম্বল আকারে, বিভিন্ন ধরনের। যেখানে দেখুন এখানেও কিন্তু একটা কাজ হচ্ছে, একটু কাছ থেকে যদি দেখায় আপনাদের, এই যে এক আন্টি কাজ করতেছে এখানে, মানে আসলে অনেক কষ্টের একটা কাজ এটা, মানে এত কষ্ট করে তৈরি করে যেটা আপনারা সামনে না দেখলে বুঝবেন না। তো আপনারা একটু দেখুন যে কত কষ্ট করে একটা জিনিস তৈরি করতেছে, আন্টিরা আপারা আছে, আঙ্কেলরা মুরব্বী মানুষ, তারা কত কষ্ট করে একটা প্রোডাক্ট তৈরি করে আপনাদেরকে দিচ্ছে। তো আপনারা সব সময় আমাদের সাথে থাকুন এবং ভালো একটা প্রোডাক্ট কেনার জন্য আমাদের পেজকে লাইক এবং ফলো দিয়ে রাখুন, যাতে ভালো একটা প্রোডাক্ট আপনাদের উপহার দিতে পারি এবং আমাদের পেজের সঙ্গেই থাকুন। তো ঠিক আছে, আমরা আসলে এই পর্যন্তই আজকে আপনাদের দেখাইলাম বা দেখাইতে পারলাম, আপনাদেরকে আরো ভালো কিছু দিয়ে উপহার দেবে ইনশাল্লাহ। আপনারা আমাদের পেজে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখুন, ভালো একটা প্রোডাক্টের জন্য ফেব্রিক্সের সঙ্গেই থাকুন, এই শুভকামনা করি। এবং আপনাদের পাশে আমাদের এই একটা কামনা যে আপনারা অবশ্যই আমাদের প্রোডাক্টগুলি গুণগত মান যাচাই করে তারপরে কিনবেন। তো আমরা কিন্তু সবসময় একটা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, সবসময় একটা ভালো প্রোডাক্ট দেবো সেই চিন্তা করে কিন্তু আমাদের কাজ করা আসলে সেই লক্ষ্যে। তো আমরা দেখাইলাম আপনাদের একে একে প্রত্যেকটা জায়গা, কোথায় বুনানো হচ্ছে, কোথায় সুতা তৈরি হচ্ছে, কোথায় হচ্ছে আপনার কাজ করা হচ্ছে, সবগুলো মানে সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি। কারণ একটা বিশ্বাসের জায়গা থাকে, যে আসলে প্রত্যেকটা জায়গাকে বিশ্বাস করা যায় না, মানুষ এক জায়গা থেকে প্রোডাক্ট সংগ্রহ করে ভালো প্রোডাক্ট দিতে পারে না অনেকে, এই ধরনের আমরা সব ধরনের ইয়ে কিন্তু পাইছি, কমপ্লেন কিন্তু পাইছি, ভালো প্রোডাক্ট হয় না, ভালো প্রোডাক্ট দিতে পারে না। আসলে অরিজিনাল যে একটা বিষয় থাকে, যে অরিজিনাল জিনিসটা আসতেছে কি না, অরিজিনাল জিনিসটা আমরা আদৌ পাচ্ছি কি না, সেটার জন্যই কিন্তু আপনাদের এই ভিডিওগুলি দেখানো, যে কোথায় আমাদের কোথায় তৈরি হচ্ছে, আমরা কোথা থেকে তৈরি করতেছি, কোথা থেকে আমরা সংগ্রহ করতেছি, সবগুলো দেখানোর জন্যই আপনাদের আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। এবং আমরা কিন্তু আপনাদের সবসময়ই বলি যে আমরা কিন্তু 100% ভাবে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, এবং আমরা সবসময় কোয়ালিটিতে কোনো আপোষ করি না, কোয়ালিটিটা 100% রাখি। কারণ আপনার কস্টার যদি মানে আপনার কস্টার যদি একটি টাকা দিয়ে আপনি পয়সা দিয়ে আপনি একটা প্রোডাক্ট কিনবেন, সেই প্রোডাক্টটা আদৌ আমরা খারাপ দিলাম আপনাদের, আপনারা ভালো পাইলেন না, তখন আসলে ইচ্ছেতে দুঃখের আর কিছু থাকে না, যে এত কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা যে একটা প্রোডাক্ট কিনলাম সেই প্রোডাক্টটা ভালো হলো না, এটা আসলে আমাদের কাম্য না। আমরা সবসময় চাই একটা ভালো প্রোডাক্ট আপনাদের দিতে। তো যার কারণে আমরা দেখুন আমাদের মা বোনরা কত কষ্ট করে একটা জিনিস তৈরি করতেছে, সেই জিনিসটা আপনাদের হাতে গিয়ে পৌঁছচ্ছে। এখানে অনেকজনের পরিশ্রম আছে, এখানে অনেক মানুষ পরিশ্রম করে, সব পরিশ্রম এখানে লুকানো আছে। তো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, আমাদের প্রোডাক্টগুলি নিয়ে আমাদের প্রোডাক্টগুলি নিয়ে আপনারা আমরা আশা করি। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।